ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোনো পোস্টার হোক, দেওয়াল হোক, পত্রিকা হোক, এই ছবিগুলি প্রদর্শন অবস্থায় রাখা ঠিক হবে না। আপনি ঢেকে রাখেন। আমরা তো অনেকে করি কি, আব্বা আমা মারা গেছে, ওনাদের ছবিগুলি দোকানে ঝুলাই রাখছি, বাসায় ঝুলাই রাখছি, এগুলি কিন্তু অনেকে করি, এগুলি করা যাবে না। আপনি যদি রাসূলের নির্দেশ অনুসারে পিতা মাতা কারো ছবি সংগ্রহ করা ঠিক হবে না, কারণ এটা থেকে আস্তে ভক্তি জাগবে, ভক্তি থেকে আস্তে পূজা দিকে চলে গেছে মানুষ। হিন্দুদের হিন্দুরা কিন্তু তারা দেখবে তাদের দোকানের মধ্যেগুলি ছবি বাইন্ডিং করে রেখে দেয়, কিন্তু আপনি যদি ওটাতে ভক্তি ভক্তি চলে আসতে পারে। মাজারগুলি কেন হয়েছে? মাজারগুলি রাসূলের সময় তারা মূর্তি মানে আল্লাহর ওলিদের এক একটা প্রাণীর মানব দেহ তৈরি করে কাবার মধ্যে রাখতেন এবং শ্রদ্ধার সাথে রাখতেন যে এই সমস্ত আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে বাইরে রাখা ঠিক করে কাবার মধ্যেই রাখি, বিপদ আপদ আসলে তাদের নিকট যা বলতে দেখেন আল্লাহ কাছে সুপারিশ করেন। তো ওই সময় খাড়া করে পূজা করতেন। আমাদের সময় মাজার চালু হলো, এর মাজার আস্তে আস্তে এক একটা প্রজন্ম পরে কিন্তু ভক্তি আরো বাড়বে। প্রথম দিকে সে পরবর্তী পর্যন্ত আপনি যখন ছবি রেখে দিবেন, ওই ছবি দেখা গেল যে আপনি ঘরের মধ্যে বাস করে রাখতে পারেন, কেন রাখবেন আপনি এটা? এটা তো আস্তে আস্তে ওইদিকে চলে যাবে। রাসূলের ভাষ্য অনুসারে পিতা মাতার ছবি এগুলি যা আছে আপনি ইন্তেকালের পরে দাফন করার পর সবগুলি আপনি সেরে ফেলবেন এবং তার জন্য দোয়া করবেন, এ রাখা যাওয়া ঠিক হবে না। তো এই যে ছবি এবং কুকুর যে করে থাকে, এবং কুকুরের ব্যাপার বলা হয়েছে যে সমস্ত কুকুর আপনি প্রশিক্ষিত কুকুর ওগুলি সমস্যা না, যে কুকুরগুলি আপনি ঘর পাহারা বাড়ি পাহারাতে জন্য রাখবেন এইগুলি কুকুর নিষিদ্ধ না। ব্যবহারিক কুকুরের ব্যাপার বলা হয়েছে, কিন্তু যে সমস্ত কুকুর আপনার মানে ফার্স্ট ক্লাস অফিসারের চেয়েও দামি কুকুর, যে আপনার সেই এসি গাড়িতে যাচ্ছে আসতেছে এয়ারপোর্টে কাস্টমস বিভিন্ন জায়গায় তারা মানে অফিসার হিসেবে কাজ করতে দায়িত্ব পালন করে, একটা কুকুরের ঘ্রাণ শক্তি বিষয়ক তারা বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন বোমা আছে কিনা পরীক্ষা করে, এরা কিন্তু অত্যধিক প্রশিক্ষিত কুকুর। সুতরাং এদের পিছনে আমাদের এই পুলিশ প্রধান উনি একটা সমাবেশে বলছিলেন যে 60টার উপরে বাংলাদেশে কুকুর আছে, এই জন্য 75 জন লোক নিযুক্ত আছে 60টা কুকুরের জন্য। কারণ কি, এদের মানে সকালে ব্যায়াম করা, আবার মনে করেন একটু গোসল করা, সে উঠে মধ্যে গোসল করে আবার ওদের খাবার পাউরুটি টিএস লাইস কে মানে এগুলি সিস্টেম করে, নাস্তার একটা আইটেম আছে, বিভিন্ন ভাগ করা আছে সিস্টেমে। অর্থাৎ এক একটা কুকুরের পিছনে অনেক পরিশ্রম, অফিসার নিয়োগ করা, লোক নিয়োগ করা দেখাশোনার জন্য, যেগুলি কাজে ব্যবহার করা হয়, এগুলো প্রশিক্ষিত কুকুর, এগুলি সমস্যা না। এই জন্য আমরা চেষ্টা করব বাড়িতে কোনো প্রাণীর ছবি যাতে না থাকে, আর কোনো ছবি যদি রাখতে হয় একজন ভাস করে প্রদর্শন অবস্থায় কোনো ছবি যাতে না থাকে। এখন দেখা গেল একটা খেলনা কিনতে গেলেও, একটা ওয়াকার কিনতে গেলেও প্রত্যেকটা খালি ছবি লাগাইছে, কোনো খালি প্রাণীর ছবি, খেয়াল করছেন কিনা? আপনি কি কিনবেন, যেটাই একটা জিনিস কিনতে চান ওর মধ্যে খালি ছবি যুক্ত করা হয়েছে, প্রাণীর ছবি যুক্ত করা হয়েছে। বিশেষ করে ছেলে মেয়েদের বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে কুকুরের বিভিন্ন যে ছবিগুলি, এই তুল তুল করে যে ছবিগুলি একটু বালিশের মতো বিক্রি করতেছে, এই ছবিগুলি কিন্তু বাচ্চারা নিয়ে আসতেছে, এগুলি দেখলে তো ভয় লাগা, কিন্তু বাচ্চারা চুমু দিতেছে, কামড়াইতেছে, বাচ্চা কুকুরের মূর্তির মতো বানায় রাখছে, এবং দামও কিন্তু কম না, যে 50 টাকা 100-200 টাকা দাম না, মূল্য অনেক বেশি, এরপরও আমরা ওগুলি কিনতেছি। এই জন্য আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে ভালো জিনিস হতে পরিচয় করাইতে হবে, তাহলে ওগুলি থেকে শিখবে, পরিচিত হচ্ছে কুকুরের সাথে ছোটবেলা থেকে, পুতুল ওইগুলি কুকুরের পুতুল, ঘোড়া, বিভিন্ন আরো হিংস্র প্রাণী সিংহের পুতুল নিয়ে আসছেন, এগুলি পরিচিত তাদের সাথে হচ্ছে। তো আচরণ তো এত প্রভাব পড়বে, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন। আজকে জুমার আলোচনা, আমরা গণকের নিকট যাবো না এবং কোনো শুভ অশুভ কোনো বিশ্বাস করবো না, যা কিছু হওয়ার মালিক আল্লাহ তালা, বিপদে আপদে আল্লাহ কাছে দোয়া করবে, এবং রাসূলের বক্তব্য অনুসারে আল্লাহ তাআলার বক্তব্য অনুসারে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা যা হারিয়ে যাবে এই জন্য আফসোস করবে না, আর যা পাবে এই জন্য আনন্দিত হবে না, কারণ তোমার জন্য যে বরাদ্দ করা এটা পেয়েই যাবে। আর একটা হাদিসে রাসূল বলছেন যে চাটুকারিতা করবে না, কারণ চাটুকারিতা অতিরিক্ত প্রশংসা করা, কারণ কারো প্রশংসা করে তার কাছে কোনো কিছু দাবি করার জন্য মানে তাকে চাটুকারিতা করা রাসূল নিষিদ্ধ করছেন, এই কারণে যে তোমার জন্য যেটা বরাদ্দ করা আছে তুমি পেয়ে যাবা। সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে ওই পরিমাণ ক্ষতি করতে পারো যে পরিমাণ ক্ষতি আল্লাহ তাআলা তোমার জন্য তাকদিরে লিখে রাখছে, আর সারা পৃথিবীর মানুষ তোমার উপকার করতে চাইলে ওই পরিমাণ উপকার করতে পারো যে পরিমাণ উপকার আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রাখছে। জাফাতিল কালাম, রাসূল বলছে যে কলমের কালি শুকায় গেছে, সারা পৃথিবীর মানুষ আর কোনো কিছু করতে পারবে না, যদি করে থাকে এটা তাকদিরে বরাদ্দ করা। সুতরাং গর্ব বিশ্বাস করে আপনি হতাশা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা বরাদ্দ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যেন তুমি কোনো হতাশায় না পড়ো, আর নিয়ামত পাই যে তত খুশি না হও, কারণ তোমার জন্য যেটা বরাদ্দ পৌঁছাবো। এই জন্য আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবো, আশা করবো।